ইতিমধ্যে গম পাইছে যে যে নগাঁওর বন বিভাগ বন বিভাগের যে পুলিশ সেই পুলিশে কিন্তু দুজনকে নিরীহ মাছমরিয়া দুজনকে ইতিমধ্যে গুলিয়াই হত্যা করলে। আমি তার প্রতিবাদত গোটাই অসমের লগতে আমি বাক্সা জেলা আমছুও কিন্তু আজি আনন্দ বাজারত আমি যে চন্দ্রমোহন পাটোয়ারী যে বনমন্ত্রী সেই বনমন্ত্রীর প্রতিমূর্তি আমি দাহ কার্যসূচী ইতিমধ্যে লৈছিলো। পুলিশ বাহিনী আমার যে গণতান্ত্রিক অধিকার যে আমাক এই আমার যে গণতান্ত্রিকভাবে যে আমি আন্দোলন কার্যসূচী গ্রহণ করেছিল সেই আন্দোলনের প্রতি ভয় খায় আমার কিন্তু এই প্রতিমূর্তি কাড়ি লৈ যায়, আমার কিন্তু প্রতিমূর্তি জ্বলাই দিবলে বাধা প্রদান করে। আমি এই সাগতে আমি অসম পুলিশ তথা বিজেপি সরকারক হগিয়াই দিব বিচারিছো যে তেওঁলোকে যদি আমাক এই ধরনের যে আমার গণতান্ত্রিক আন্দোলন বুঝি নাপায় হলে কিন্তু আমি ইয়াতকৈ ভয়াবহ আন্দোলন গড়ে তোলার কারণে কিন্তু আমি আমছুয়ে কিন্তু বাধ্য থাকিম। তার লগতে আমার কেইবাজনো সতীর্থ ইতিমধ্যে আমার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইবুল ইসলাম খান ডাঙরিয়াক ইতিমধ্যে পুলিশে এরেস্ট করেছে, আনন্দবাজার পুলিশে এরেস্ট করেছে। তেওঁলোকক যদি অনতি পলমে যদি আমার এই আমসুর কর্মীসকলক যদি মুকলাই নিদিয়ে তাহলেও কিন্তু আমি গণতান্ত্রিকভাবে ইয়াতকৈ ভয়াবহ আন্দোলন গড়ে তোলার কারণে কিন্তু বাধ্য থাকিম। সাইবুল ইসলাম খান ডাঙরিয়াক আর আমার বাক্সা জেলা আমসুর সভাপতি আব্দুর রহিম আহমেদ আর জেন সেকি নুনবিক এরেস্ট করেছে। এই আমি আহ্বান জানিয়েছো, এটা হল সরকারের একটা ব্যর্থতা, তেওঁলোকে যে ব্যর্থতা হয়েছে এটা একটা প্রমাণ, আর একটা প্রমাণ দিলে আমার সতীর্থক আই এরেস্ট করি আর একটা প্রমাণ করিলে যে বন বিভাগ এটা একদম অচল অবস্থা, বিজেপি সরকার যে চলাব অবস্থা নাই। Justice! 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 We want justice! Justice!